হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ফ্রেন্ডস তোমাদের জন্য আজ থেকে শুরু হচ্ছে প্র্যাকটিস শেট প্রতিদিন সন্ধে ছটার সময় তোমাদের ডাব্লিউ বিপির সিট অফিসিয়ালভাবে দেওয়া হয়েছে তাই তোমরা আর বেশি সময় পাবে না হাতে এরপর তোমাদের মেন এক্সামের জন্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে নিতে হবে ওকে তো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক মাস্টার্ড গ্যাস মাস্টার্ড গ্যাস কোনটি সঠিক অ্যান্সার কি হবে ইথিলিন পরের ভারতের উচ্চতম নদী বাঁধ কোনটি সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ভারতের উচ্চতম বাঁধ তেহরি বাঁধ তেহরি বাঁধ উত্তরাখণ্ডের অবস্থিত জেনে রেখো উত্তরাখণ্ডে অবস্থিত তেহরি বাঁধ আর এটি কোন নদীতে অবস্থিত তেহরি বাঁধ ভাগীরথী নদী জেনে রেখো ভাগীরথী নদী হীরাকুন্দ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ জেনে রেখো দীর্ঘতম বাঁধ আর এটি উড়িষ্যাতে অবস্থিত উড়িষ্যা কোন নদী মহানদী ভাকড়া নাঙ্গাল ভাঁকড়া নাঙ্গাল বাঁধ হচ্ছে শতদ্রু নদীতে অবস্থিত ভাঁকড়া নাঙ্গাল বাঁধ শতদ্রু নদী সর্দার সরোবর বাঁধ গুজরাটে অবস্থিত কোন নদী নর্মদা নদী পরের প্রশ্ন পেন্টিয়াম নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত পেন্টিয়াম সঠিক অ্যান্সার কি হবে মাইক্রো প্রসেসর মাইক্রো প্রসেসর বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসর কি জেনে রেখো বিশ্বের প্রথম প্রসেসর ইন্টেল চার হাজার চার পরের প্রশ্ন নিম্নলিখিত কোন ধাতুটি সবচেয়ে ভারী সবচেয়ে ভারী ধাতু সঠিক অ্যান্সার হবে ওসমিয়াম ওসমিয়াম হচ্ছে সবচেয়ে ভারী ধাতু যদি বলা হয় সবচেয়ে হালকা ধাতু কি হালকা ধাতু হচ্ছে লিথিয়াম পরের প্রশ্ন বাংলার মুকুটহীন রাজা বলে অভিহিত কে মুকুটহীন রাজা বলে সুরেন্দ্রনাথ ব্যানার্জি পরের প্রশ্ন কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয় উজ্জ্বল বিফলতা কোন ভাইসরয়কে বলা হয় লর্ড লিটনকে বলা হয় আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন কে বলেছিলেন জেনে রেখো লর্ড রিপন বলেছিলেন আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন বলেছিলেন লর্ড রিপন জেনে রেখো প্রথম কোন ভারতীয় খেলোয়াড় অলিম্পিকের একক প্রতিযোগিতা বিভাগে স্বর্ণ পদক পান সঠিক অ্যান্সার কী হবে অভিনব বিন্দ্রা আর যদি বলা হয় অলিম্পিকে দুবার পদক জিতেছেন কে পি সিন্ধু এটা তোমাদের এক্সামে এসেছিল পরের প্রশ্ন মণিপুরকে ভারতের মণি কে বলতেন ভারতের মণি মণিপুরকে বলা হয় ভারতের মণি কে বলতেন জওহরলাল নেহেরু আরব সাগরের রানী নামে পরিচিত জেনে রেখো কোচি আরব সাগরের রানী আরব সাগরের রানী নামে পরিচিত কোচি হরিয়ানাকে কি বলা হয় সেটাও জেনে নাও হরিয়ানাকে বলা হয় দুধের বালতি বলা হয় ভারতের দুধের বালতি বলা হয় হরিয়ানাকে পরের প্রশ্ন যাযাবর ছদ্ম নামে কোন সাহিত্যিক লিখতেন যাযাবর ছদ্ম নামে সঠিক আনসার হবে বিনয় মুখোপাধ্যায় বীরবল ছদ্মনাম হচ্ছে প্রমথ চৌধুরী প্রমোতো চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল তারাশঙ্কর মুখোপাধ্যায়ের ছদ্মনাম হাবু শর্মা অরবিন্দ ঘোষের ছদ্মনাম ইন্দ্র মিত্র জৈন সাহিত্য কোন ভাষায় লেখা জৈন সাহিত্য প্রাকৃত বা অর্ধ মাগধী ভাষায় লেখা অর্ধ মাগধী ভাষায় লেখা ত্রিপিটক কোন ভাষায় লিখিত হয় জেনে নাও ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় লেখা ত্রিপিটক প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লেখা এটিও কিন্তু পালি ভাষায় লেখা অশোকের শিলালেখক কোন লিপিতে লেখা ব্রাহ্মী লিপিতে লেখা অশোকের শিলালেখ এখান থেকে তোমাদের এক্সামে কিন্তু কোশ্চান এসছিল শিলা পরের প্রশ্ন পৃথিবীর যমজ গ্রহ কোনটি পৃথিবীর যমজ গ্রহ সঠিক অ্যান্সার হবে শুক্র যদি বলা হয় বহিস্থ বহিস্থ যমজ গ্রহ তখন হবে ইউরেনাস নেপচুন ইউরেনাস নেপচুন হচ্ছে বহিস্থ যমজ গ্রহ আর যদি বলা হয় পৃথিবীর যমজ গ্রহ কোনটি তখন হবে শুক্র আর নেপচুনে জেনে রেখো নেপচুনে গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায় প্রশ্ন তোমাদের আসতে পারে গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায় কোন গ্রহে গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায় নেপচুনে সূর্য পরিক্রমণের ক্ষেত্রে যে গ্রহ ধীরতম সেটিও হচ্ছে নেপচুন ধীরতম গ্রহ পরের প্রশ্ন কোন গ্রহকে বামন গ্রহ বলে প্লুটোকে প্লুটোকে বামন গ্রহ হিসেবে চিহ্নিত করে দু হাজার ছয় সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন অর্থাৎ প্লুটো আর গ্রহ হিসেবে স্বীকৃত নয় এছাড়া যে মহাজাগতিক গ্রহ বামন গ্রহ হিসেবে চিহ্নিত সেগুলি তোমাদের বলে দিচ্ছি এরিস সেরেস ম্যাকম্যাক হাউমিয়া হাউমিয়া। এগুলি বামন গ্রহ হিসেবে চিহ্নিত কোন নদীর তীরে ভাকরা নাঙ্গাল প্রকল্প অবস্থিত শতদ্র নদীর তীরে ভাকরা নাঙ্গাল প্রকল্প অবস্থিত ভাগীরথী নদীর তীরে কোন প্রকল্প অবস্থিত তেহরি পরিকল্পনা জেনে রেখো তেহরি পরিকল্পনা আর এটি কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে গঙ্গাতে হচ্ছে ফারাক্কা পরিকল্পনা জেনে রেখো আর এটি পশ্চিমবঙ্গে অবস্থিত পশ্চিমবঙ্গের কোথায় মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে পেরিয়ার ইদুক্কি পরিকল্পনা ইদুক্কি পরিকল্পনা আর এটি কেরলে অবস্থিত বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি বিশ্বের বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর যদি বলা হয় বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি সাধু জলের হ্রদ বিশ্বের বৃহত্তম সুপিরিয়র গভীরতম হ্রদ বৈকাল হ্রদ গভীরতম হ্রদ ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ ভারতের সাধুজলের জলের হ্রদ উলার হ্রদ পরের প্রশ্ন রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকাল কত বছর রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকাল পাঁচ বছর পরের প্রশ্ন মানব শরীরের বৃহত্তম লালা গ্রন্থি কোনটি বৃহত্তম লালাগ্রন্থি গ্রন্থি প্যারোটিভ গ্রন্থি বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি হচ্ছে যকৃত বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি যকৃত বৃহত্তম লসিকা গ্রন্থি লসিকা গ্রন্থি বৃহত্তম আর ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি পিনিয়াল বডি ক্ষুদ্রতম অন্তক্ষরা গ্রন্থি জেনে ক্ষুদ্রতম অন্তক্ষরা গ্রন্থি ইউগলিনার গমন পদ্ধতি কি ইউগলিনার গমন পদ্ধতি ফ্লাজেলিও গমন আর গমনাঙ্গ কি ফ্লাজেলা ফ্লাজেলা এমিবার গমনাঙ্গ কি এমিবা এমিবার গমনাঙ্গ হচ্ছে ক্ষণপদ জেনে রেখো আর গমন পদ্ধতি এমিবয়েড সমার সল্টিং হচ্ছে সমার সল্টিং ও লুপিং হাইড্রার গমন পদ্ধতি হাইড্রা হাইড্রার গমনাঙ্গ কি কর্মিকা পরের প্রশ্ন মাস্টার গ্ল্যান্ড কোনটি মাস্টার গ্ল্যান্ড মাস্টার গ্ল্যান্ড হচ্ছে পিটুইটারি মিশ্র গ্রন্থি অগ্নাশয় গ্রন্থি অগ্নাশয় এখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চান এসেছিল লালারসের উৎসেচক কি টায়ালিন হচ্ছে লালা রসের উৎসেচক টায়ালিন অ্যামাইলেজ এগুলো হচ্ছে লালা রসের উৎসেচক আর বিলিরুবিন বিলিরুবিন ও বিলি ভার্ডিন হচ্ছে পিত্তে থাকা পিত্তরঞ্জক জেনে দেখুন পিত্ত পিত্তে থাকা পিত্তরঞ্জক সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা আছে সংবিধানের কত নম্বর ধারায় সঠিক হবে তিনশো ধারায় তিনশো আটষট্টি নম্বর ধারায় আছে তিনশো ষাট নম্বর ধারায় কি আছে তিনশো ষাট নম্বর ধারায় আছে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা আর্থিক জরুরি অবস্থা ঘোষণা আর তিনশো সত্তর নম্বর ধারায় আছে জম্মু কাশ জম্মু ও কাশ্মীর জম্মু ও কাশ্মীর উনিশশো সাতান্ন সালে ছাব্বিশে জানুয়ারি এ রাজ্যের জন্য পৃথক সংবিধান চালু হয় একত্রিশে অক্টোবর দু হাজার উনিশ থেকে জম্মু কাশ্মীর ও লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করেছে সেটি তিনশো সত্তর নম্বর ধারায় আছে পরের প্রশ্ন আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক অ্যান্সার কি হবে ফ্যাডল পিক এটির উচ্চতা প্রায় সাতশো একত্রিশ মিটার পরের প্রশ্ন গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক রেখো আর পরেশনাথ হচ্ছে ছোট নাগপুরের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ গুরুশিখর আরাবল্লী পর্বতের শৃঙ্গ গুরুশিখর আরাবল্লী ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বত পর্বতের সাতপুরা পর্বতের পরের প্রশ্ন ভারতের একমাত্র কোন রাজ্যে ক্যাসব তৈরি হয় একমাত্র কোন রাজ্যে ক্যাশব তৈরি হয় জম্মু ও কাশ্মীরে জম্মু কাশ্মীরে জাতীয় উদ্যান কী কী আছে সেলিম আলি জাতীয় উদ্যান হেমিচ হেমিচ ন্যাশনাল পার্ক গ্রাম ন্যাশনাল পার্ক পরের প্রশ্ন ভারতের বৃহত্তম লিগনাইট খনিটি কোথায় অবস্থিত বৃহত্তম লিগনাইট খনি কোথায় অবস্থিত তামিলনাড়ুর ন্যাভেলিতে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে বিবেচিত হয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সঠিক অ্যান্সার হবে উনিশশো সালে এর পাশাপাশি আরেকটি কোয়েশ্চনে তোমরা জেনে রেখো পশ্চিমবঙ্গে সুন্দরবনকে সুন্দরবনকে ইউনেস্কো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করেছে কত সালে উনিশশো সালে উনিশশো সালে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করেছে পরের প্রশ্ন লাদাখ অঞ্চলে কোন হিমালীয় কোন হিমালীয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয় সঠিক অ্যান্সার হবে মেঘ ফেটে বন্যা ও বৃষ্টি হয় লেতে পরের প্রশ্ন আইহোল প্রশস্তি কার রচনা আইহোল প্রশস্তি কার রচনা রবিকীর্তির বানভট্টের রচনা হচ্ছে কাদম্বরী কাদম্বরী হচ্ছে বানভট্টের রচনা জেনে রেখো কাদম্বরী নাগার্জুন প্রজ্ঞা পারমিতা সূত্র প্রজ্ঞা পারমিতা সূত্র আর দান সাগর ও অদ্ভুত সাগর হচ্ছে বল্লাল সেনের রচনা দান সাগর আর অদ্ভুত সাগর পরের প্রশ্ন কংগ্রেস শব্দটি কোথা থেকে প্রাপ্ত হয়েছিল এই কংগ্রেস শব্দটি কোথা থেকে প্রাপ্ত হয়েছিল সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আমেরিকান সংসদ থেকে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কবে হয় সঠিক অ্যান্সার হবে আটই এপ্রিল উনিশশো তিরিশে হয় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন আটেই ডিসেম্বর উনিশশো তিরিশে হয় অলিন্দ যুদ্ধ অলিন্দ যুদ্ধ রাইটাস রাইটাস মহাকরণে যুদ্ধ জেনে রেখো রাইটাস মহাকরণে যুদ্ধ আর ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশে প্রথম স্বাধীনতা দিবস বর্তমানে যেটি প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস প্রথম স্বাধীনতা দিবস পরের প্রশ্ন নৌ কোথায় শুরু হয় নৌ শুরু হয় বোম্বাইয়ে উনিশশো সালের আঠেরোই ফেব্রুয়ারি জেনে রেখো উনিশশো সালের আঠেরোই ফেব্রুয়ারি হয় হার মিনিস্ট্রি সার্ভিস তলোয়ার নামক জাহাজে প্রথম শুরু হয় পরের প্রশ্ন ভারতবর্ষের কোন ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে প্রথম এটিএম পরিষেবা চালু করে কোন ব্যাঙ্ক এইচএসবি সি ব্যাঙ্ক প্রথম এটিএম পরিষেবা চালু করে আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো